আসসালামু আলাইকুম। আশা করি বরাবরের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এর আগে বহুবার বহু ভিডিও করেছি যে কিভাবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জবের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। তো তারই ধারাবাহিকতা আজকেও কিছু কথা বলবো। কথা বলবো বলতে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জব এমন একটা জব যে জবগুলো সারা বছরই লেগে থাকে। এই মুহূর্তে আমি যে কথা বলতেছি মিনিমাম 14 থেকে 15টি নিয়োগ রয়েছে এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জব বলতে আমরা কী বুঝি? সাধারণত ধরুন অফিস সহায়ক, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি, শার্ট লিপিকার, এই জাতীয় আরও কিছু জব আছে। এগুলো সাধারণত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মধ্যেই পড়ে। আপনি এগুলো সারা বছর নিয়োগ পাবেন। যারা একটু টেকনিক্যাল বা চিকন বুদ্ধির অধিকারী তারা কিন্তু এই জায়গায় ট্রাই করে, যেহেতু এগুলো প্রচুর নিয়োগ থাকে, একটা না একটা হয়েই যায় তাদের। তো আপনি শুরু করুন না, কোনো একটা জবে ঢুকুন, তারপর ইনশাল্লাহ ভালো কিছু, আরও এর থেকে ভালো কিছু আপনি করতে পারবেন। সুতরাং এই জায়গায় ট্রাই করলে একটু সহজেই হয়ে যায়। সেই জন্য অনেকেই যারা একটু চিকন বুদ্ধির অধিকারী তারা কিন্তু এই জায়গায় ট্রাই করে। তো এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কীভাবে টিকা যায় এই নিয়ে আমাদের সকল পরামর্শকে একত্র করে আমাদের একটি বই রয়েছে, এই যে বইটি দেখতে পাচ্ছেন। এই বইটি এত জনপ্রিয় যে গত 1 থেকে 1.5 বছরে মানে হিসেব বলতে পারবো না কী পরিমাণ মানুষ এইটা গ্রহণ করেছে বা কী সংখ্যক মানুষ এই বইটি নিয়েছে। এই বইটির ভেতর আপনাদেরকে নিয়ে যাব। তার আগে কিছু কথা বলে নিচ্ছি। এই বইটি লিখিত, প্রিলি এবং বাইবা এই তিনটি সমন্বয় করে তৈরি করা হয়েছে। তো এই বইটি আপনার এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন, কারণ এই মুহূর্তে রয়েছে ধরুন পরিসংখ্যানের নিয়োগ চলতেছে আপনাদের, তারপর আছে মৎসর, তারপর আছে নির্বাচন কমিশনের, তারপর আছে খুবই বর্তমানে আলোচিত একটি জব হচ্ছে অডিটের, যে অফিস সহকারী বা তৃতীয় শ্রেণীর কিছু জব রয়েছে ওগুলোর জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে এইটা। তবে যারা এখানে এসে মহানিয়ন্ত্রকের অডিটর বা জুনিয়র অডিটের জন্য প্রার্থী তারা আমাদের এই বইটি নিতে পারেন। এই বইটিও বর্তমানে কয়েক হাজার সেল হয়ে গিয়েছে। তো এইটা নিতে পারেন আপনারা যারা অডিট জুনিয়র অডিটের, অফিস সহকারী বা এর নিচে বা এর আশেপাশে যে পোস্টগুলো রয়েছে ওগুলোর জন্য যে বইটির কথা বলতেছি এটা আপনারা গ্রহণ করতে পারেন। তো অনেক কথা বললাম, চলুন এই বইটির ভেতর থেকে ঘুরিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন এই বইটি কীভাবে আপনাকে সাহায্য করতে পারে। ওয়েল, আমরা বইটির সামনে চলে এসেছি। আপনি যদি বইটির কাভার পেজের দিকে তাকান তাহলে দেখতে পারবেন জাতীয় বেতন স্কেলের গ্রেড 11 থেকে 20তম পদে চাকরি প্রার্থীদের জন্য প্রকাশিত। তারপরে এই যেখানে দেওয়া আছে অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, শার্ট মুদ্রা করি, ডাটা এন্ট্রি অপারেটর, নিয়োগ সহায়িকা, এই দিকে যদি তাকান তাহলে এখানে দেওয়া আছে সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরের জন্য প্রযোজ্য। আর মিডিলের যদি তাকান তাহলে দেখুন লিখে আছে MCQ ও লিখিত পরীক্ষার জন্য। এবার চলুন আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রথমে আপনার চোখের সূচিপত্র পড়বে। এই সূচিপত্রের মধ্যে আপনাকে একটি জিনিস আমি জানিয়ে দিচ্ছি, আপনি অতীতের তৃতীয় চতুর্থ শ্রেণীর যত পরীক্ষা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের তেমন প্রায় 54টি প্রশ্ন আপনি পাবেন। এই যে এখান থেকে শুরু হয়েছে বিভিন্ন প্রশ্ন, মোট 54টি প্রশ্ন আপনি পাবেন টোটালি বিভিন্ন দপ্তরের যে অতীতে যে বিভিন্ন পদে পরীক্ষা হয়েছে। তার মধ্য থেকে আমি 2-1টি প্রশ্ন দেখাচ্ছি, কারণ 54টি প্রশ্ন তার দেখানো সম্ভব না। আমি 2-1টা প্রশ্ন দেখাচ্ছি আপনাদেরকে। যেমন দেখুন এখানে একটা প্রশ্ন আছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পদ হচ্ছে চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে একটি পরীক্ষা হয়েছে 2019-এ, যে পরীক্ষাটি হয়েছিল। তেমনি আরও 2-1টা প্রশ্ন আমি দেখাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি, এটা হল 2019-এ একটি পরীক্ষা হয়েছিল, এই হলো একটি প্রশ্ন। তারপর আরও একটি প্রশ্ন দেখাচ্ছে, এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2018 অনুষ্ঠিত হয়েছিল, পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার। এইভাবে অনেক প্রশ্ন রয়েছে। আমি সর্বশেষ একটা প্রশ্ন দেখাচ্ছি, প্রশ্নটি হচ্ছে পরিসংখ্যান ব্যুরো ডাটা এন্ট্রি অপারেটর যা অনুষ্ঠিত হয়েছিল 2016, বর্তমানে এই পরিসংখ্যানের বিশাল একটি নিয়োগ চলতেছে। তো এইভাবে প্রায় 54টি প্রশ্ন আপনি পাবেন। দেন এখানে চলে আসলে এই যে বিষয়ভিত্তিক আলোচনা শুরু হয়ে গিয়েছে, বিষয়ভিত্তিক অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ আলোচনা শুরু হয়েছে। এই যে ব্যাকরণ, বাংলার ব্যাকরণ শুরু হয়েছে, এখান থেকে ব্যাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ নিয়ে উপসর্গ রয়েছে। তারপর বাপ সম্প্রসারণ রয়েছে, যেগুলো খুবই প্রয়োজন, তথ্য এবং অনুচ্ছেদ ও রচনা, এইভাবে বাংলার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাজানো হয়েছে। দেন এখান থেকে শুরু হয়ে গিয়েছে ইংরেজি, এই যে ইংলিশ দেখতে পাচ্ছেন, ইংরেজির গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকগুলো সাধারণত এই তৃতীয় চতুর্থর পরীক্ষাগুলোতে আসে সেগুলো দেওয়া রয়েছে। দেন আপনি আরও সামনে গেলে গণিত শুরু হয়ে গিয়েছে, এই যে পাটিগণিত, এইভাবে সব সাবজেক্ট সাধারণ জ্ঞান সহ যে যে সাবজেক্ট আপনাদের প্রয়োজন সকল সাবজেক্ট এইটার মধ্যে ইনক্লুড করা রয়েছে। এবং শেষের দিকে গেলে পাবেন মডেল টেস্ট, 10টি মডেল টেস্ট
দেওয়া রয়েছে, প্রত্যেকটি 80 নাম্বার দিয়ে সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট, নিজেকে যাচাই করুন। স্বল্প সময়ে দ্রুত প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দিয়ে মডেল টেস্ট তৈরি করা হয়েছে। বারবার অনুশীলন করলে সাফল্য সুনিশ্চিত। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট 1, এইভাবে 10টি মডেল টেস্ট পাবেন। কমপ্লিট একটি প্রস্তুতি আপনার হয়ে যাবে লিখিত এবং এমসিকিউর যে সমন্বয় করে, যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষা হয়, দুটোকে সমন্বয় করে এই বইটি তৈরি করা হয়েছে। আপনি এইটাতে এমসিকিউও পাবেন, লিখিতও পাবেন। ওয়েল, এইবার বলছি এই বইটি কিভাবে পাবেন বা এর মূল্য কত। তো এই বইটি এইবার 2020 আপডেট করা হয়েছে। তো এর আগে ছিল 230 টাকা, তো এটা আপডেট করার কারণে একটু বড় হয়েছে, সেহেতু এটার দাম এবার ধরা হয়েছে 250 টাকা। তার সাথে আরও 50 টাকা অ্যাড হবে কুরিয়ার সার্ভিসের চার্জ, টোটাল হবে 300 টাকা। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বইটি সংগ্রহ করতে পারবেন, অথবা আমাদের যে অডিটের বইটির কথা বললাম সেটাও আপনি সংগ্রহ করতে পারবেন। তো আপনি যদি এই বইগুলো সম্পর্কে ইন্টারেস্ট থেকে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনার বইটি, কাঙ্ক্ষিত কপিটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি, সামনে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।